ঢাকা শহরের সমস্ত বাড়িগুলো কিন্তু একতলা বা দোতলা কিন্তু নেই, সব কিন্তু দশতলা, ছয়তলা, আটতলা, মানে পাঁচতলা বা ছয়তলার নিচে কোনো বাড়ি কিন্তু নেই এই মুহূর্তে। এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু চেক যদি করতে হয়, এটি কিন্তু অসম্ভব ব্যাপার। এখানে ফাঁকিবাজির ব্যাপার আছে। এখানে না গিয়েও বলবো স্যার আমরা গিয়েছি, কিন্তু সে তদারকি করার জন্য যেটি আমরা ড্রোনের প্রযুক্তি ব্যবহার করছি, এটির সাথে সাথে কিন্তু আমাদের সিটি কর্পোরেশন যে সবার ঢাকা অ্যাপ যেটা আছে ওখানেও কিন্তু পোস্টিং হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন বাসাটা আমরা চেক করলাম, সেই বাসার হোল্ডিং নম্বরটা কিন্তু চলে আসছে এক, এবং হোল্ডিং নম্বরে যদি দেখা যায় যে এই বাসাটা আমরা উপরে আমরা এডিস মশার লার্ভা পেয়েছি, ওটিও কিন্তু আমাদের সাথে সাথে আমাদের ডাটা বেজের মধ্যে চলে আসছে। আমরা তাহলে বুঝতে পারতেছি ছাদ বাগান কোন কোন বাড়িতে আছে, ডাটা বেজ তৈরি হয়ে যাবে। এর পরবর্তীতে তাহলে আমরা যে কোনো সময় ওই বাড়িতে কিন্তু আবার চেক করতে পারি। আমরা কিন্তু নেক্সট ইয়ারের জন্য কিন্তু এখন প্রিপারেশন হয়ে যাচ্ছে যে এই বাসা আমরা চেক করেছি, এখানে আমরা আজকে এডিস মশার পেয়েছি, এখানে ফাইন হয়েছে, নেক্সট ইয়ারে কিন্তু ওই বাসাটা কিন্তু আমরা আবার দেখব। এই ধরনের আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারছি যে একবারে একটি বাড়ির, তুমি একটা নিচে চলে যাও, একটি বাড়ির ছাদের ফুলের টবের কী আছে সব প্রযুক্তি কিন্তু আমরা এই ড্রোনের মাধ্যমে দেখতে পারছি। সময় সেভ হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এনশিওর করছি, নির্ভুল স্যার, নির্ভুল। এবং আমরা আগামী শনিবার থেকে আমরা চেষ্টা করছি আগামী শনিবার থেকে নেক্সট 10 দিনের জন্য, অর্থাৎ 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটি চিরুনি অভিযান হবে প্রত্যেকটি সিটি, আমার ঢাকা সিটি উত্তরের মধ্যে প্রত্যেকটি বাড়ির আমি ছাদগুলো চেক করার আমার একটা টার্গেট আমরা নিয়েছি। অব্যবহৃত টায়ার, অব্যবহৃত কমোড, অব্যবহৃত রঙের ডিব্বা সব কিছু কিন্তু তারা রেখে দিয়েছে। সুতরাং আমরা মনে করি এই প্রযুক্তির মাধ্যমে আমরা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবো এবং দ্রুততার সাথে বাসা বাড়ির ছাদের মধ্যে যারা অপরিষ্কার কিছু পাবো আমরা, সাথে সাথে কিন্তু সেই বাসা কিন্তু ম্যাজিস্ট্রেট উঠে যাবে। বাড়ির মালিকের দায়িত্ব বাড়ির চারপাশ, বাড়ির ছাদ সব কিছু পরিষ্কার করা। এটি যদি কোনো তারতম্য ঘটে অবশ্যই আমরা সেইভাবে অ্যাকশান নিব এবং জেল, জরিমানা, ফাইন সবই হবে। এটি শুধু বাড়ি না, বাড়ি হোক, অফিস হোক, সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টার, আমাদের বিভিন্ন ধরনের ল্যাবরেটরি, যা কিছু আছে সবার জন্য কিন্তু একই আইন প্রযোজ্য হবে। একটি আমরা পরীক্ষামূলকভাবে করে দেখলাম, আমরা ভালো সাকসেসফুল হচ্ছে বর্ষার সিজনে, কারণ এক্ষণে বৃষ্টি হচ্ছে, আবার একটু পরে রৌদ্র হবে। এটি কিন্তু আমাদের এডিস মশার জন্য কিন্তু একটা মশার সিজন, এটি চলমান থাকবে। বিশেষ করে এই ডেঙ্গু মশার সময় কিন্তু এটা আমরা চলমান রাখবো এবং এই অঞ্চলে আমরা সাকসেসফুল দেখছি। আমরা প্রত্যেকটি অঞ্চলে, আমাদের 10টি অঞ্চলে আমরা প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটি একটি ড্রোন আমরা নামিয়ে দিব, অর্থাৎ 10টি অঞ্চলের জন্য 10টি ড্রোন দিয়ে প্রত্যেকটা বাসা বাড়ি আমরা কিন্তু ইয়া করে ফেলবো, চিরুনি অভিযান করব এই ড্রোনের মাধ্যমে। বাসা বাড়ির যত ছাদ আছে নেক্সট 10 দিন একটা চিরুনি অভিযান চলবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, শনিবার থেকে নেক্সট 10 দিন পর্যন্ত বাড়ির ছাদের জন্য এই অভিযানটা চলবে।